এটাই হলো মালদ্বীপ রিসর্ট। ভেতরটা একটু সাজানো গোছানো আছে, বিভিন্ন রকমের তোমরা খাবার জিনিস পাবে। আর মেনলি এই যে জায়গাটা না, টিকিট কাউন্টার 20 টাকা করে চার্জ, ভেতরে ঢুকতে কিন্তু 20 টাকা করে লাগবে, টিকিট কেটে ঢুকতে হবে। আর কি কি সুবিধা এখানে পেতে পারি এখানে একটু দেখাই। মালদ্বীপ রিসর্ট পার্ক, সেলফি জোন, অ্যাকোয়াটিকা সহ আধুনিক মানের থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত করা আছে ভেতরে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে ভাড়া দেওয়া হয়, মানে বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন এই ধরনের জিনিস করা হয়। এখানে কি কি বার খোলা থাকে কাকা? প্রত্যেক দিন? প্রত্যেক দিনই খোলা থাকে। আর টাইম? টাইম 9টা থেকে 10টা, এই সকাল সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা, সকাল 9টা থেকে রাত 9টা। এমনি সকাল থেকে খোলা হয়, সকাল থেকে খোলা হয়, মানে লোক 9টা থেকে ঢুকতে পারবে। ঠিক। আর এই হচ্ছে মেন, এখানে কিছু ফুডের দোকান আছে, সেগুলো তোমরা চিপস, স্ন্যাক্স টাইপের খাবারগুলো পাবে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, ভিজিট করছে, তারা দেখছে এই জায়গাটা। অ্যাকচুয়ালি রিসর্ট মানে তো সেই রকমই একটা জায়গা যেখানে খুব সাজানো গোছানো থাকে, খুব সুন্দর পরিবেশ থাকে, বিভিন্ন রকমের জিনিস এখানে আমরা দেখতে পাই, মানে বিভিন্ন রকমের লাইটের এফেক্ট থাকে, বিভিন্ন রকমের ফুল গাছ এই ধরনের জিনিস থাকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে পাবো। এই যে বিচুনিতে দেখো ছোটো ছোটো ঘর তৈরি করা হয়েছে, এটাকেই মালদ্বীপ রিসর্ট নাম দেওয়া হয়েছে। এই যে এখানে একটা বাঘ তৈরি করা আছে, ওখানে ডাইনোসর তৈরি করা আছে, এখানে একটা জাম্পিং আছে, জাম্পিং মানে বাচ্চারা যে লাফাবে সেই জায়গাটা কিন্তু করা, এগুলো বাচ্চারা এখানে আসলে কিন্তু চড়তে পারবে। জাম্পিং উপভোগ করতে হলে 20 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে, তারপরে এই বোর্ডগুলো তোমরা ইউজ করতে পারবে। দাদা কত মিনিট দেওয়া হবে? 20 টাকা মিনিটের জন্য 20 টাকা। আচ্ছা, এক একটা বোর্ডে কজন থাকবে? 4 জন থাকবে, এক একজনের 20 টাকা। এক এক, আচ্ছা, পার হেড 20 টাকা, 4 সিটার, 4 জন বসতে পারবে। আমাদের ওয়াটার বেলুন আছে, ওই কাট ওয়াটার ওয়াটার বেলুন। আচ্ছা আচ্ছা, ওতে হাওয়া দিওর মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওতে খেলা করবে বাচ্চা, বড়দের দেওয়া হয়। আচ্ছা, ওটা 50 টাকা টিকিট। আমাদের ব্যানার ব্যানার দেওয়া আছে। ওটা কখন থেকে শুরু হয়? ওটা কিছুক্ষণ পরে স্টার্ট করা হবে। ঠিক আছে দাদা, একটু ঘুরে দেখি, দারুণ লাগছে এই জায়গাটি। আর যখন সন্ধ্যা হবে এই লাইটগুলো জ্বলবে, এই লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। এই হচ্ছে পুরো পরিবেশ। শীতের মরশুমে যদি তোমরা আসতে চাও কাছাকাছি এরকম একটা সুন্দর পরিবেশে, অবশ্যই তোমরা টাকিতে একবার ভিজিট করো। এখানে ঢুকতে 20 টাকা লাগছে, এবং ভেতরে যদি যে রাইডগুলো আছে সেগুলো তো বলেই দিলাম, বোটিং করতে গেলে 20 টাকা, ওয়াটার বেলুন করতে গেলে 50 টাকা, আর যদি সামনে চোখে পড়ে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো আপাতত এই দুটো জিনিসের জন্য আমি চার্জ দেখতে পেলাম, সেটাই তোমাদের তুলে ধরলাম। মানে এখানে যদি আসো না, ভেতরে যদি এই রুমগুলো ভাড়া নাও, তাহলে কিন্তু এই পরিবেশটা উপভোগ করতে পারবে। এখানে দোলনা রাখা আছে জলের মধ্যে, এই যে জল, তার ভেতরে কিন্তু এই রুমগুলো তৈরি করা, একটা দারুণ লাগবে অনুভূতিটা, দারুণ হবে। বড় দ্বীপটার মধ্যে আমি ঢুকবো, এটা আমার খুব ভালো লেগেছে। আর এখান থেকে ঢুকতে হলেই এই যে ব্রিজটা তৈরি করা আছে, কাঠের ব্রিজ, এখান থেকে ঢুকতে হবে, এবং রীতিমতো থেকে দড়ি, এই যে দড়ি গেছে, এই যে দড়ি, তো এই দড়িগুলো একটু অন্য রকম শোভা, অন্যরকম মাত্রা তৈরি করেছে এই জায়গার। তো সেই দ্বীপের মধ্যে চলে আসলাম, এটা হচ্ছে সেই বড় দ্বীপটা, চারিদিকে জল, মাঝে স্থল। কিছু রাইড এখানে তোমরা চড়তে পারবে, বাচ্চাদের চড়াতে পারবে, এটা একটু মনে হয় ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ, দোলনা আছে বাচ্চাদের জন্য, এখানে যে স্প্রিং হর্স, স্প্রিং এলিফ্যান্ট এইগুলো কিন্তু রাখা আছে, আর এই যে বাটারফ্লাই, বাটারফ্লাইতে বসার জন্য, এটা খুব ভালো লাগলো এই জিনিসটি দেখে। আমাদের দেখাবো, কীভাবে তৈরি করা হচ্ছে বেলুনের ভেতরটা। প্রথমে ঢুকিয়ে দেওয়া হলো বাচ্চা দুটোকে,
তারপরে কিন্তু ওখানে জিপার আছে, জিপার টেনে এখন হাওয়া মেশিন যেটা আছে ওটা দিয়ে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে, ফুলিয়ে দেওয়া হলে এরপরে কিন্তু যখনই পুরোটা কমপ্লিট হয়ে যাবে ওখানটা মুখটা আটকে দিয়ে তাদেরকে জলের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার দেখো পুরো কমপ্লিট হয়ে গেল হাওয়া দেওয়া, এবার জিপারটাকে আটকে দেওয়া হলো এবং চেক করে নিচ্ছে দাদা যে হাওয়া বেরোচ্ছে কিনা, কারণ হাওয়া বেরিয়ে গেলে একটা আপত্তি বিপত্তি তৈরি হয়ে যাবে। এবার ছেড়ে দেওয়া হচ্ছে জলের মধ্যে, এটাই হলো ওয়াটার ব্যালেন্স, এটার একটা মজা আলাদা। এটা কিন্তু বড় বড় পার্কে গেলে তোমরা দেখতে পাবে, অ্যাকোয়াটিকাতে পাবে বা গুমাতে একটা পার্ক আছে সেখানে গেলে তোমরা এটা দেখতে পাবে, আর এখানে দেখতে পেলাম কি করে বের করা হচ্ছে। দেখো জিপারটা খুলে দিল, এবার হাওয়া বেরিয়ে গেল, তারা কিন্তু এবার বেরিয়ে আসছে। কিভাবে ওয়াটার বেলুনটিকে তৈরি করা হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। দুটো বাচ্চা কিন্তু ঢুকে গেল ফাঁকার থেকে, এই রাস্তা আছে এখান থেকেই প্রবেশ করতে হয়, আর এখান থেকে বাচ্চা দুটো ঢুকে গেল। ম্যাক্সিমাম ক্যারি দাদা এ কত কেজি ওজন নিতে পারে এটা? 90 কেজি ম্যাক্সিমাম, 90 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে জলের মধ্যে এই বেলুন। আচ্ছা এবার হচ্ছে মেশিনটাকে অন করে হাওয়া দেওয়া হবে। এখানে রিসর্টের ভেতরে কিন্তু বেশ কিছু রুম আছে, সেগুলো স্পেশাল রুম, তোমাদেরকে সেই রুম দেখাবো, কীরকম কী ভাড়া সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা এই ব্লগটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের অনেক উপকার আসবে। তো এখান থেকে প্রবেশ করে সামনে যে রুম আছে সেখানে যাচ্ছি, সেখানে তোমাদেরকে দেখাবো সেই রুমগুলো কেমন, কতটা সুন্দর। তো এখান থেকে যখনই প্রবেশ করবে পরপর কিন্তু বেশ কিছু রুম তোমরা এখানে দেখতে পাবে, এখানে একটা রুম আছে, পাশে একটা রুম আছে, ওই পাশে আরও একটা রুম আছে। তো এখন টাকি মালদ্বীপ রিসর্টের ভেতরে যে রুমগুলো আছে সেই রুমের সামনে চলে এসেছি। তো দাদা নিয়ে এসছে, দাদাকে প্রথমেই ধন্যবাদ জানাই। ঠিক আছে দাদা চলুন একটু দেখবো ভেতরটা, একটু দেখিয়ে দিই তোমাদের যে কীরকম সুন্দর ভেতরটা। আচ্ছা সবার প্রথমে এই ফ্লোরটা আমি একবার দেখাই, একদম পুরো মার্বেল করা, এখানে যখনই তোমরা পা দেবে তোমাদের একটা অন্যরকম ফিলিংস হবে। তার পাশাপাশি দেওয়ালগুলো একটু দেখে নাও যে কীরকমভাবে সেট আপ তৈরি করা আছে, কীরকমভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে। এই হচ্ছে চারিপাশের দেওয়াল। এবার যদি রুফটাকে দেখানো হয়, ছাদ, সেটাকে যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে এখানেও বেশ সুন্দর এলইডি লাইটের এফেক্ট। তার পাশাপাশি এই যে ফ্যান দেখতে পাচ্ছ এটা কিন্তু রিমোট কন্ট্রোলিং ফ্যান, সেই সুবিধা তোমরা পাচ্ছ, ডাবল বেড পাচ্ছ। তার পাশাপাশি একটা ছোট টি টেবিল এখানে দেওয়া আছে, সোফা আছে, মানে সমস্ত লাক্সারি যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এছাড়া এলইডি টিভি, মানে যদি তোমরা অবসর সময়ে এখানে টিভি দেখতে চাও সেই সুবিধাও আছে, ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, সব কিছু আছে। এখানে টয়লেট সেটা তো একদম কোনো কথাই হবে না, আমি প্রথমেই বাথরুমটা দেখতে চেয়েছিলাম যে কেমন, কারণ আমাদের মেন জিনিস হচ্ছে বাথরুম, সেটাকে ভীষণভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তো সেই জায়গাটাকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর। এই হচ্ছে ভেতরের পরিবেশ, গিজারের সুবিধা তোমরা পাচ্ছ, সবটাই আছে, শাওয়ার আছে, সব আছে। এবার একটু ব্যালকনির দিকে যাই দাদা চলুন। হ্যাঁ এবার একটু ব্যালকনির দিকে দেখা যাক, কারণ এই যে জায়গাতে এটা তৈরি করা, চারি সাইডে জল, তার মাঝখানে কিন্তু এই রুম তৈরি করা আছে। এবার রাত্রিবেলার পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, চারি সাইডে লাইট তোমরা পাচ্ছ, এবং এই যে পাশের যে পরিবেশ সেগুলো তো পাচ্ছই, এই দোলনাটাও তো ব্যবহার করতে পারবে, এই দোলনাও কিন্তু ব্যবহার করা যাবে, আমরা ব্যবহার করতে পারবো, যারা এখানে এসে থাকবে তারা কিন্তু এই দোলনা এখানে ইউজ করতে পারবে। এছাড়াও আর কী ধরনের সুবিধা এখানে পাবো দাদা? সুবিধা বলতে আপনার এই যে পার্কের মধ্যে, এই পার্কের মধ্যে যাবতীয়
আমাদের যে মানে অ্যাক্টিভিটিস যা আছে, বাচ্চাদের বলুন বড়দের বলুন, সমস্ত অ্যাক্টিভিটিস এই রুমের জন্য একদমই ফ্রি। বা ওই মানে আমাদের যে রুমের রেন্ট আছে, সেই রুমের রেন্ট হচ্ছে 3500 3500 টাকা, ওই 3500 টাকার মধ্যে। এই লেকটা দেখতে পাচ্ছেন, ওই 3500 টাকার মধ্যেই আপনারা পাবেন এই লেকে বসে এক ঘন্টা মাছ ধরার জন্য সুযোগ। যে মাছ ধরলেন, আমরা ফিশিং রড থেকে শুরু করে মাছ ধরার যে ষোড়শ পাচার যেটা বলে আয়োজন, যেটা সেটাও আমরা করে দেবো, সিপ বসি সব দিয়ে দেবো, এবং আপনি উনি বসে বসে মাছ ধরতে পারবেন। এবং এই রুমের মধ্যে রুমের অ্যামিউনিটিস বা সব কিছুই বলি, ওই একটা প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এসি, গিজার এবং সব কিছুই, এখানে যা যা লাগ প্রয়োজন সবই, সাথে থাকছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এরপরে ধরুন এটা তো ডাবল বেড, হ্যাঁ ডাবল বেড, সেক্ষেত্রে এর তলায় কি কোনো সিস্টেম আছে? ধরুন আরো তাদের ফ্যামিলিতে বেশি, মানে তারা তিনজন বা চার, এক্ষেত্রে আমরা একটা অ্যাডিশনাল বেড আমরা মানুষকে প্রোভাইড করি। মেনলি একটা ফ্যামিলি নন অ্যাডাল্ট থাকলে তিনজন হয়ে যাবে, যা আপনি বেডের সাইজ যা দেখতে পাচ্ছেন, আশা রাখি। হ্যাঁ, একটা অ্যাডিশনাল বেড আমরা প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা। ডিনার লাঞ্চ আমাদের পার্সোনাল কিচেন আছে, রিসর্টের কিচেন আছে, মানে এনারা যদি যারা আসবেন, তারা যদি আমাদের গেস্টরা যারা গেস্ট আসবেন, তারা যেটা অর্ডার করবে সেটাই আমরা তাদেরকে রান্না করে তাদেরকে সার্ভ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বলুন তো, যদি মাছ ধরে সে কিছু পেল, হ্যাঁ সেটা কি হবে? সেটা আমরা ওনার পছন্দ মতো কটা মাছ আমরা তাকেই রান্না করে সার্ভ করবো। বাহ বাহ। নিজেরা যদি রান্না করতে চায় সেটা? একদম একদম, আমরা ব্যবস্থা সমস্ত ভাবে ব্যবস্থা করে দেবো, মানে বনফেয়ার থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে তারা পাবে। এবং হ্যাঁ হ্যাঁ, এবং পার্কের মধ্যে আমাদের পার্কটা নর্মালি 8টার সময় বন্ধ হয়ে যায়, 8:30 বন্ধ হয়ে যায়, কিন্তু যারা এই রুমে থাকছেন তাদের জন্য পার্ক খোলা থাকবে 12টা পর্যন্ত উইথ লাইটস। আচ্ছা আচ্ছা। 12টার পরে পার্কের গেট আটকে দেবে, তাই তো পার্ক লক হয়ে যাবে, সিকিউরিটি তো? একদম একদম, সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, যেহেতু আমাদের বর্ডার এরিয়া আর এবং আমাদের ফার্স্ট লাইনার বিএসএফ এখানে প্রেজেন্ট আছে আমাদের আমাদের এই বর্ডার শেষটাতে, সুতরাং সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং আশা রাখি গেস্টদেরও থাকবে না, কোনো সমস্যা এখানে হবে না। আচ্ছা, এবার একটা পার্সোনালি প্রশ্ন করবো, বলুন, যে কোনো বড় হোটেলে গেলে আমরা খুব ভয় পাই যে ক্যামেরা সংক্রান্ত একটা ভয় পাই, ক্যামেরা লোকানো থাকে, এরকম অনেক ফুটেজ আমরা দেখেছি, তাদের পার্সোনাল কিছু ফুটেজ বাইরে চলে আসে, সেই ধরনের কোনো সমস্যা? আমাদের রিসর্টে যদি এইরকম কোনো ক্লেম আসে তাহলে আমরা রিসর্ট বন্ধ করে দেবো ইনস্ট্যান্ট সেই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ একদম, মানে দাদা গ্যারান্টি দিচ্ছে তোমরা নিশ্চিন্তে আসতে পারো, এখানে কিন্তু সেই ধরনের কোনো ভয়ের ব্যাপার নেই। আর প্রচণ্ড লাক্সারি বলা যায়, 3500 টাকা। হ্যাঁ হ্যাঁ, 3500 টাকা ফুল প্যাকেজ, একদম এখানে যা দেখছেন একটা কিছুই নন এক্সপেন্সিভ নয়, সবকটাই এক্সপেন্সিভ। বাহ, মানে গিজার এসি দেখতে পাচ্ছেন সবই? হ্যাঁ হ্যাঁ, এখানে এসিও আছে, সবটাই দেখা যাচ্ছে, তো খুব ভালো রুম, এবং তার পাশাপাশি পরিবেশটা খুবই সুন্দর দাদা, এত সুন্দর জায়গায়। এটা কত বছর হলো? এটা জাস্ট 7 মাস ক্রস করলাম আমরা, 7 মাস 1 বছরও কমপ্লিট হয়নি, কিন্তু দারুণ জিনিস তৈরি করে ফেলেছে, খুব ভালো লাগলো এখানে আসতে পেরে। টাকিতে অবস্থিত মালদ্বীপ রিসর্ট, আচ্ছা কিভাবে আসবে? কিভাবে আসবে সব থেকে বড় প্রশ্ন, কিভাবে আসবে? দেখুন, টাকি একটা টুরিস্ট প্লেস সবাই জানে, কম বেশি সবাই আসে, টাকি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বাই ট্রেন যদি কেউ আসতে চায় তাহলে টাকি স্টেশনে তাকে আসতে হবে, স্টেশন থেকে টোটোতে টাকি মালদ্বীপ রিসর্ট যাবো বললেই যে কোনো টোটো নিয়ে আসবে এখানে। দ্বিতীয় একটা পথ আছে যে টাকি, অনেকেই মনে করেন টাকিটা ঘুরে তারপরে যাবো, এরকম একটা যদি তারা মাইন্ড করে আসেন বাড়ি থেকে, তাদের জন্য টাকি রাজবাড়ি ঘাট থেকে টোটো স্ট্যান্ড থেকে মালদ্বীপ রিসর্ট টোটো চলে আসে, এবং আমাদের পার্সোনাল টোটোও আছে, যদি আমাদের ফোন করে চলে আসেন আমরা এখান থেকে টোটো স্টেশনে পাঠিয়েও দিই। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সব সুবিধাই আমরা পাচ্ছি দাদা। ধরুন কেউ এখানে এসে 3-4 দিন থাকতে চাইছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি একটু একদম একদম নেগোসিয়েট করা হয়? সেক্ষেত্রে আমরা রিসেপশন এসে তাদের কথা বলতে হবে, সেটা কতদিন থাকছে না থাকছে, সেটা রিসেপশনিস্ট ওখানে যে থাকবে সে করে দেবে, একটু তোমরা হেল্প সেখানেও পাবে। একদম, অবশ্যই ভিজিট করো, খোলা থাকছে কি বার প্রত্যেকদিন? হ্যাঁ, আমাদের বন্ধ নেই, একদম একদম, বাই ফোনে বুক, হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে www.takimaldeepresort.com, ওয়েবসাইট থেকেও ওরা বুকিং করতে পারে বা বাই ফোনেও করতে পারে, যেটা গেস্টদের সুবিধা। হ্যাঁ, ফোন নম্বর আমরা কার্ড দিয়ে দিচ্ছি, আপনি কার্ডটা শো করে, ঠিক আছে আমি কার্ড দেখিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, তোমরা এত সুন্দর রুম আর এত সুন্দর মনোরম পরিবেশ, এটা যদি পেতে চাও অবশ্যই আসো। আরও একটা আকর্ষণ যেটা আমার সব থেকে ভালো লাগলো এখানে, এই বাথরুমটা তো খুব সুন্দর, এটা তোমাদের বারবার দেখাচ্ছি, আমি দুবার দেখিয়ে ফেললাম। এই যে মাছ ধরার যে ব্যাপারটা না, এটা ভীষণ ইন্টারেস্টিং, এক ঘন্টায় যে মাছ তোমরা পাবে সেই মাছ কিন্তু তোমরা নিজেরাই খেতে পারবে, নিজেরাই তোমরা রান্না করে নিতে পারো, অথবা এখানকার যারা স্টাফ আছে তারা তোমাদেরকে হেল্প করবে, সেগুলোই কিন্তু করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বং চেম্বার, টাটা, বাই বাই।